হে গাইজ, ওয়েলকাম টু আরসিসালবাম। আর তোমাদের সবাইকে বিজয়া দশমীর অনেক 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 শুভেচ্ছা। আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে। আর আজকে আমরা আনবক্স করব WD এলিমেন্টসের এই ছোট্ট 2 TB পোর্টেবল হার্ড ডিস্কটা। এটা একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক, এটা USB 3 অ্যান্ড USB 2 দুটোই সাপোর্ট করে। সো যাদের USB 3 নেই তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এটা আমি পারচেস করেছি অ্যামাজন থেকে, যদি তোমরা এটা পারচেস করতে চাও তো আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সেই পেজে পৌঁছে যাবে। অ্যান্ড সেখান থেকে যদি ক্লিক করো তাহলে আমাদের চ্যানেলে অনেক সুবিধা হবে। সো আর কথা না বাড়িয়ে চলো আনবক্সিং শুরু করি। সো আজকে আমরা আনবক্স করব ওয়েস্টার্ন ডিজিটাল বা WD বলে যেটা আমরা জানি তার একটা 2 TB এক্সটার্নাল হার্ড ডিস্ক। অন্যান্য হার্ড ডিস্কের থেকে যথেষ্ট ছোট প্যাকেট অ্যান্ড বেশ ওয়েট আছে। সাইড দিয়ে পেছন দিয়ে কিছু ইনফরমেশান লেখা আছে, আর এই সাইডটায় লেখা আছে যেটা অ্যাকচুয়াল মার্কেট প্রাইস। আমি অ্যামাজনে অনেক কম দামে পেয়েছি, সো তোমরা ডিসক্রিপশানে ডেফিনেটলি লিঙ্কটা চেক করতে পারো। তো প্যাকেটটা খুলি এবার আর ভেতরের থেকে ট্রেটা বের করি। ভেতরে যে ট্রেটা বেরিয়েছে তাতে খুব বেশি এলিমেন্টস নেই। প্রথম রয়েছে হার্ড ডিস্কটা, একটা USB কেবল যেটা USB 2 অ্যান্ড USB 3 দুটোই সাপোর্ট করে, বাট স্পিডের একটু ডিফারেন্স হবেই। আর এক সাইডে রয়েছে USB A যেটা তোমার হার্ড ডিস্কের বডিতে লাগবে। তারপরে রয়েছে হার্ড ডিস্কটা। তো চলো ক্লিন করি অ্যান্ড দেখে নিই হার্ড ডিস্কটা ঠিক কীরকম। ওয়েস্টার্ন ডিজিটালের এই হার্ড ডিস্কটা বেশ ছোটো অ্যান্ড কম্প্যাক্ট, বাট খুব স্টার্ডি, ধরে সলিড মনে হচ্ছে, প্রিমিয়াম মনে হচ্ছে। অ্যান্ড দ্য ম্যাট ব্ল্যাক কালার ইজ রিয়েলি স্টানিং, ভীষণ ভালো দেখতে। অ্যান্ড আই হোপ কাজেও ভালো হবে। আমি একটু পরেই এটাকে রিভিউ করব, তো আমি এটা PC দিয়ে এর স্পিড চেক করব, তোমরা দেখতে পাবে। অ্যান্ড হ্যাঁ, এটা খুব থিন নয়, একটু থিক। অবভিয়াসলি হার্ড ডিস্ক একটু থিন হবে কারণ ভেতরের ম্যাগনেটিক ডিস্কটা রয়েছে। আর যদি ডাইমেনশানের কথা বলি তাহলে লম্বায় এটা পড়বে 11 সেন্টিমিটার, চওড়ায় 8 সেন্টিমিটার, আর থিকনেসে পড়বে 1.8 সেন্টিমিটার। তো বেসিক্যালি এরকম একটা ডাইমেনশানের ছোটোর মধ্যে একটা হার্ড ডিস্ক আমি ডেফিনেটলি প্রেফার করব যদি এর পারফরমেন্স ভালো হয়। লেটস চেক অ্যাবাউট ইটস পারফরমেন্স। ও ভালো কথা। আর সামনের দিকে রয়েছে একদম উপর দিকে USB পোর্টটা, যেটার সাথে আমি আমার PC বা আমার ল্যাপটপ কানেক্ট করতে পারি। ওয়েস্টার্ন ডিজিটালের এই হার্ড ডিস্কটা দিচ্ছে 1.81 TB মতো জায়গা তোমার ইউজ করার জন্য। আর স্পিডের ক্ষেত্রে দেখতে গেলে USB 3.0 কানেক্ট থাকলে 100 MBPS-এর ওপরে স্পিড পাওয়া যায়। আর দ্যাটস ইট। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আমার মতে সত্যি খুব ভালো একটা হার্ড ডিস্ক এটা। স্পিডও যথেষ্ট ভালো, আমার 3.0 থেকে 3.0 তোমরা দেখলে 100-এর ওপরে স্পিড দিচ্ছিল, 100 MBPS-এর ওপরে। অ্যান্ড তাছাড়া ছোটো আছে, কম্প্যাক্ট আছে, আমরা যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারি, ক্যারি অন করতে পারি। তো যদি তোমাদের কারো আরও পছন্দ হয়ে থাকে তোমরা এটা অবশ্যই নিতে পারো, আমি এটার জন্য অবশ্যই একটা থাম্বস আপ দেবো। অ্যান্ড 2 নম্বর হচ্ছে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, নিচে কমেন্ট করে জানাও কী ভালো লেগেছে বা কী খারাপ লেগেছে। লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কোনো প্রবলেম নেই, বাট ফিডব্যাকটা দিও যে কেন খারাপ লেগেছে, যাতে আমি পরের ভিডিওটা সেটা আরও বেটার করতে পারি। আর যে বাকি রইলো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা রেগুলারলি চেষ্টা করছি ভালো ভালো টেক ভিডিও বাংলায় করার। তো তোমাদের সাপোর্টটা তো অবশ্যই অবশ্যই দরকার। নিজেদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, জানাও যে বাংলায় একটা ভালো টেক ভিডিও হওয়ার চেষ্টা চলছে, তো তোমরাও আমাদের সাথে সামিল হও, কারণ ইংলিশ হিন্দি অনেক কিছু আছে, বাংলায় সেরকম নেই। তো চেষ্টা করছি ভালো করার। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কিপ সাপোর্টিং আরসিসালবাম। থ্যাংক ইউ গাইজ, আই টক টু গাইজ ইন মাই নেক্সট ভিডিও। প্লিজ।